যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগ নিছক আমার কল্পনা, আইডিয়া সব সত্যি তাই এর গুরুত্বটা অল্প না। না না পিথাগোরাস মহামুনি, চলো তার গল্পটা শুনি। 2500 বছর আগে সামোস দ্বীপের মধ্যভাগে জন্ম নেন এই মহান লোক, ছিল সংখ্যাতে ক্রুদ্ধ, সদমর্ত আত্মাও নাকি সংখ্যা মেনে চলে, শুনে অবাক লোকেরা যোগ দিল তার দলে। জ্ঞানের প্রেমিক তিনি নিজেকে বলেন, জ্ঞান সন্ধানে কত দেশ পাড়ি দেন, জ্ঞান পিপাসা নিয়ে বুকেতে আশা নিয়ে সাগর পাড়ি দিয়ে চলে যান মিশরে, কোথায় কি জ্ঞান আছে কোথায় ওয়াইজ ম্যান আছে, ছুটে যান তার কাছে শেখেন প্রাণ ধরে। তো একদিন রাতে মিশরীয়দের সাথে কি করলেন গুরু, গল্পের তো সেখানেই শুরু। দিস ইজ আ পিথাগোরাস প্রোডাকশন। আমি বলতে পারি আরো, তার আগে বলো লম্ব আঁকতে পারো? সেই কথা শুনে একজন মিটি মিটি হাসে, সেও যে লম্ব আঁকতে বড় ভালোবাসে, পিথাগোরাস চাই। আমরা গড়ি বলতে পারি কিন্তু জ্ঞান শূন্য নই, লম্ব কেমনে আঁকতে হয় দেখিয়ে দেবো, আমাদের আঁকার পথ বড়ই অদ্ভুত, 12 গিটের দড়ি দিয়ে আঁকবো নিখুঁত। হ্যাঁ, 12 গিটের দড়ি দিয়ে লম্ব কেমনে আঁকো, এত কিছু জানি আর এটা জানি না তো, দেখাও তো দেখি কোথায় দিচ্ছ গোজামিল, ভুল জ্ঞান দেয়া কিন্তু পাপের স্বামী, নানা গুরু ভয় নেই শেখাবো না ভুল, 12 গিটের এ নিয়ম বড় বিউটিফুল, একখানা দড়ি নিয়ে সমান সমান দূরে 12খানি গিট দিয়ে আসবেন ঘুরে ঘুরে, দুই মাথা বন্ধ জোড়া দিয়ে রাখা, যন্ত্র এবার প্রস্তুত রইল বাকি আঁকা। এমন ভাবে এবার টেনে ধরুন দড়িটাকে, এক পাশে 4খানা গিট যেন থাকে, অন্য পাশে 5খানা আরেক পাশে 6, পুরোটা দেখতে যেন ত্রিভুজের মতো হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 4 বার 6 মিলে 15 তো হয়, 12 এর হিসাবটা তো মিলবার নয়, নানা গুরু না, নানা গুরু না, নানা গুরু ঠিকই আছে দেখুন ভালো করে, কোনার গুলো দুই বাহুতে কমন কিন্তু পরে, এরই মধ্যে লম্ব কিন্তু আঁকা হয়ে আছে, 4 গিট আর 5 গিটের দুই বাহুর মাঝে। হ্যাঁ তাই তো দেখি, আসল ব্যাপার দেখিনি তো আগে, এমন কেন হলো মনে বড়ই প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তরটাই খুঁজতে হয়তো গিয়ে পিথাগোরাস তার সেই উপপাদ্য গেলেন পেয়ে। সত্যি আজও, সত্যি আজও এই পৃথিবী নানান রঙের খেলা, তুচ্ছ ভেবে কিচ্ছুটিকে করা যায় না অবহেলা। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন ছোটদের র‍্যাপ সঙ্গীতের অনুষ্ঠান ছন্দে দ্বন্দ্বে আনন্দে, পরিবেশন করলেন ছোট্ট বন্ধু পিথাগোরাস ও তার দল। না সিরিয়াস মোডে আসি, এই যে একটু আগে আমি বলছিলাম 12 গিটের দড়ি দিয়ে লম্ব আঁকা, আসলে এই পদ্ধতিটা খুবই সুন্দর এবং এই পদ্ধতিটা পিথাগোরাসের উপপাদ্য আবিষ্কৃত হওয়ারও বহু বছর আগে থেকে মানুষ জানত, হয়তো পিথাগোরাস সেখান থেকেই তার উপপাদ্যের আইডিয়া পেয়ে থাকতে পারেন, আসলে আমরা নিশ্চিত করে আসলে বলতে পারছি না। তো এই যে পিথাগোরাস যখন এরকম জিনিসটা দেখেছিলেন, হয়তো তার মাথায় প্রশ্ন এসেছিল যে কেন এক পাশে 4 গিট, এক পাশে 5 গিট, আর এক পাশে 6 গিট থাকলে আসলে কি হয়। আমরা নর্মালি লক্ষ্য করি যে এক পাশে যদি 4 গিট থাকে, তার মানে আসলে মাঝখানে দূরত্ব কিন্তু আছে 3 একক, 2 গিটের মাঝখানে দূরত্বটাকে আমি 1 একক চিন্তা করি, তারপর আরেক একক, অর্থাৎ এই পাশে 3 একক, ঠিক একইভাবে এইদিকে দূরত্ব আছে 4 একক, আরেক পাশে 5 একক। এখন 3, 4, 5 এইরকম দূরত্ব বিশিষ্ট বাহু নিয়ে আমরা যদি একটা ত্রিভুজ বানাই, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটাই তার মানুষজন আগে থেকে মানুষজন জানতো। তো পিথাগোরাস হয়তো এখান থেকে ভাবার চেষ্টা করলেন, কেন 3, 4, 5 থাকলে 3, 4, 5 মধ্যে সম্পর্কটা কোথায় আসলে, এরকম কি আমি পরপর 3, 4 সংখ্যা নিলেই হবে, দেখি তো 5, 6, 7 নিয়ে না তা তো মেলে না, তাহলে 3, 4, 5 মধ্যে আর কি কি সম্পর্ক আছে। হয়তো তিনি তখন দেখেছিলেন যে 3² মানে 9 আর 4² মানে 16, এই দুটো যোগ করলে পাওয়া যায় 25 মানে 5 স্কোয়ার, তার মানে 2টার স্কোয়ার যোগ করে 8টা স্কোয়ারের সমান, এরকম আর কি আছে, এরকম আর কি আছে, আর কি আছে, এরকম আছে 5, 12, 13, 5 স্কোয়ার মানে 25, তার সঙ্গে 12 স্কোয়ার যোগ করলে 144, 25 এবং 144 মিলে হয় 169 মানে 13 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার = 13 স্কোয়ার। এখন তিনি এক বাহু 5, এক বাহু 12, আর এক বাহু যদি 13 নেন, তখনও তিনি দেখতে পেলেন যে হ্যাঁ এটা লম্ব হচ্ছে, তখন হয়তো তিনি বলে দিলেন, ও এই কথা, 2টা বর্গের যোগ করে যদি 8টা বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ।
এটাকে আমি নাম যদি জয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য না, আসলে ব্যাপারটা এভাবে আসেনি। এটা মোটামুটি নিশ্চিত, সমস্ত ইতিহাসবিদরা এটা নিশ্চিত যে পিথাগোরাস নিজে হয়তো এই প্রমাণটা করেনি। পিথাগোরাস তার নিজের চিন্তাভাবনাগুলোকে নিয়ে একটা স্কুল বা একটা ভাতৃসংঘের মতো খুলেছিলেন, যেখানে তার অনেক শিষ্য ছিল, তার অনেক মতাদর্শী ছিল। তো তারা যেটা করতো, পিথাগোরাসের চারপাশে থাকতো এবং তার কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করতো এবং তারা নিজেরাও গবেষণা করতো। তো তারা হয়তো নিজেরা, তাদের মধ্যে হয়তো কোনো একজন শিষ্য তারা গবেষণা করে এই উপপাদ্যটা বের করেছিল, যেটাকে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি। কিন্তু এই উপপাদ্যটা আসলে তারা কোত্থেকে পেয়েছিল সেটা আমি একটু আগে যে ব্যাখ্যাটা বলেছি তার থেকেও আর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে নমন সংখ্যার ব্যাখ্যা। তার আগে বলে নেওয়া দরকার যে সেই সময়টাতে পিথাগোরাসের যারা শিষ্যরা ছিলেন তারা ফিগারেটিভ নাম্বার নিয়ে খুব চিন্তা করতেন। ফিগারেটিভ নাম্বার মানে হচ্ছে যেসব সংখ্যাকে ছবির মতো করে দেখা যায়, কিরকম কিছু সংখ্যাকে তারা বলতেন ত্রিভুজ সংখ্যা, যেগুলোকে ত্রিভুজে সাজানো যায়, কোনগুলো 1, 3, 6, 10, 15, 21 এরকম করে যে সংখ্যাগুলো আছে এগুলোকে ত্রিভুজে সাজানো যায়, এই জন্য এরা হচ্ছে ত্রিভুজ সংখ্যা। কিছু সংখ্যাকে তারা বলতো বর্গ সংখ্যা, বর্গ কোনগুলো 1, 2, 2×4, 3, 3×9, 4, 4, 16 দেখুন এগুলোকে সুন্দর করে বর্গের মতো করে দেখা যায়, বর্গের মতো করে সাজানো যায়। তার মানে এই যে এই সংখ্যাগুলো ছিল তার পাশাপাশি ছিল নমন সংখ্যা। নমন সংখ্যা কি? একটা বর্গক্ষেত্র নিয়ে আপনি বর্গক্ষেত্র চিন্তা করুন, এই বর্গক্ষেত্র থেকে যদি আমরা আর একটা বর্গক্ষেত্র কেটে বাদ দিয়ে দিই, উপরে যে এলের মতো অংশটা থাকবে ওইটাকে বলে নমন। নমন সংখ্যা কোনগুলো সেগুলো দেখুন, একটা বর্গে ওই কোনা বরাবর যে একদম উপরের যে বাহু দুইটা দেখা যাচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে এটা হচ্ছে নমন সংখ্যা। কিরকম? একের মধ্যে তো একটাই আছে 1, 2×4, 4 একটা বর্গ সংখ্যা, চারের মধ্যে নমন হচ্ছে 3, দেখুন উপরে মোট 3টা সংখ্যা আছে, 3×3×9, 9 এর মধ্যে নমন হচ্ছে 5, আবার 4×4, 16, 16 এর মধ্যে নমন হচ্ছে 7। তাহলে নমন সংখ্যা আসলে কোনগুলো একটু চেনা চেনা লাগে না দেখুন তো, 1, 3, 5, 7, 9 এগুলো কারা? এগুলো আসলে বিজোড় সংখ্যা, সব বিজোড় সংখ্যাই আসলে নমন সংখ্যা। তার মানে তারা এই বিজোড় সংখ্যাগুলোকে নমন সংখ্যার মতো করে চিন্তা করতো। এখন একটা দারুণ জিনিস খেয়াল করুন, মনে আছে তো আমি নমন সংখ্যা কিভাবে চিন্তা করেছিলাম? একটা বর্গ থেকে বর্গ বাদ দিয়েই তো নমন পাওয়া গিয়েছিল, তার মানে একটা ছোট বর্গের সাথে আমরা যদি নমন সংখ্যা যোগ করে দিই তার ঠিক পরের বর্গটা পাওয়া যাবে, চিন্তা করুন 3 স্কোয়ার। এই যে তার সঙ্গে যদি উপরে আমি আরেকটা নমন যোগ করে দিই তাহলে 4 স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা, এই 4 স্কোয়ারের সাথে যদি আমার আরেকটা নমন যোগ করে দিই তাহলে 5 স্কোয়ার পেয়ে যাচ্ছি, এই 5 স্কোয়ারের সাথে আরেকটা নমন যোগ করে দিলে 6 স্কোয়ার পেয়ে যাচ্ছি। তার মানে একটা বর্গ তার সঙ্গে যদি নমন যোগ করা যায় আরেকটা বর্গ পাওয়া যায়। এখান থেকে তাদের মাথায় অন্য একটা আইডিয়া আসলো, তারা জানলো যে তারা তো জানে যে নমন হচ্ছে বিজোড় সংখ্যা, এখন কিছু কিছু বিজোড় সংখ্যা আছে যারা নিজেই আবার বর্গ সংখ্যাও, যেমন 9 সে বিজোড়ও আবার বর্গ, তার মানে 9 একটা নমন সংখ্যাও হবে আবার তাকে একটা বর্গের মতো করেও সাজানো যায়। এখন ভালো করে চিন্তা করুন তো 4 স্কোয়ার, এই যে 4 স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা যদি 9 লাগিয়ে দিই তাহলে কিন্তু 5 স্কোয়ার পাওয়া যাচ্ছে। তার মানে একটা বর্গ সংখ্যার সাথে আমরা যদি একটা বর্গ নমন সংখ্যা যোগ করি, যে বর্গও হবে আবার নমনও হবে, তাহলেই তো আর একটা বর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে। যেমন 4 স্কোয়ার তার সাথে 9 যোগ করলে আমরা পাচ্ছি 25, এই 4 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার + 3 স্কোয়ার = 5 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার 3 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হয়, 4, 3, 5, এটা একটা অদ্ভুত রকমের ব্যাপার। এরকম আর অদ্ভুত ব্যাপার কখন হবে এটা আসলে চিন্তা করে বের করা যায়। চিন্তা করুন যে আবার আর আরেকজনকে আমরা খুঁজি যে বিজোড় এবং বর্গ, আরেকজনকে হতে পারে 25, যে বিজোড় আবার বর্গ, তাহলে 25কে আমরা নমনে সাজাবো, নমনে সাজালাম 25কে, তাহলে দেখুন ওই কোণাটা যদি বাদ দেই উপরে আছে 12টা, এই পাশে আছে 12টা, তাহলে এই জায়গায় 12-র একটা বর্গ আমি লাগাতে পারবো, তাহলে 12-র বর্গ তার সঙ্গে এই 25টা যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 13-এর বর্গ, 12 স্কোয়ার + 25 = 13-এর বর্গ, কিন্তু 25 নিজেই আবার 5 স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার + 5 স্কোয়ার = 13 স্কোয়ার। আমরা নতুন আরেকটা জিনিস পেয়ে গেলাম। আমরা আরও কি বের করতে পারি? পারি, এই আইডিয়া থাকলে আমরা ইচ্ছে মতো অনেকগুলো এরকম বের করতে পারবো। দেখুন এরপরে আর কি আছে, যে বিজোড় আবার বর্গ, 7×7=49, 49কে আমরা নমনে যদি রাখি ওই কোণারটাকে আমরা বাদ দিলাম তাহলে এই পাশে 24টা, এই পাশে 24টা, কারণ 49 থেকে এক বাদ দিলে 48, অর্ধেক করলে 24, তাহলে 24টা, তাহলে এখানে আমি বর্গ লাগাতে পারবো কত? 24/24 আকারের একটা বর্গ লাগাতে পারবো, তাহলে 24 স্কোয়ার, তার সঙ্গে যদি 49 আমি নিই তাহলে কিন্তু আমি 25 স্কোয়ার পেয়ে যাবই। তার মানেই আমি পাচ্ছি 24 স্কোয়ার + 7 স্কোয়ার = 25 স্কোয়ার। আমরা আরেকটা নতুন জিনিস পেয়ে গেছি, এই যে নতুন জিনিস বলছি আমি এগুলোকে বলে একটা পিথাগোরিয়ান ত্রয়ী, 3, 4, 5 একটা সুন্দর ত্রয়ী, 7, 24, 25 একটা সুন্দর ত্রয়ী, 12, 5, 13 এরকম একটা ত্রয়ী, এরকম করে অনেকগুলো ত্রয়ী আপনারা চাইলে বের করে ফেলতে পারেন। এখন পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে মানুষ প্রমাণ করেছিল, সত্যি কথা বলতে পিথাগোরাসের উপপাদ্যের শত শত প্রমাণ আছে। আমরা তার মধ্যে 2টা প্রমাণ আমাদের বইয়ের মধ্যে দেখেছিলাম ক্লাসে এইটা থাকতে, যার মধ্যে একটা হচ্ছে এই যে এরকম দেখতে ছিল অনেকটাই এই টাইপের, ওইটাকে নিয়ে আসলে এই টি শার্টটা ডিজাইন করেছিলাম। তো এই যে
এটা দেখলে আমার কাছে খালি মনে হতো এটা একটা জামা পরে আছে একটা মানুষ, তো এই জন্যই এরকম করে বানানো এটা। আর পিথাগোরাসের এই যে উপপাদ্যের প্রমাণটা, এটা করেছিলেন ইউক্লিড, ইউক্লিডের, আমি বলি ইউক্লিডের জামা পদ্ধতির প্রমাণ। এছাড়া আরো খুব সুন্দর একটা প্রমাণ আছে যেটা খুবই সুন্দর। দেখুন, একটা বর্গ আমরা চিন্তা করি এখানে, এটা যত বড় বর্গ এপাশে এটাও ঠিক তত বড়ই বর্গ। তার মধ্যে ধরা যাক এটুকু হচ্ছে এ, এই পাশে আছে এটুকু বি, আর এই যে অতিভুজটা এটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে দেখুন চারটা সুন্দর ত্রিভুজ তৈরি করতে পেরেছি, চারটা ত্রিভুজ এখানে আছে এমন ভাবে আমি রেখেছি। এই ছোট যে পার্টটা এটাই তো বি, তাহলে এইটুকু হচ্ছে বি স্কোয়ার, এইটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে ফাঁকা অংশ অর্থাৎ ওই পুরো বর্গক্ষেত্রটা থেকে আমরা যদি এই ত্রিভুজ যে চারটা আছে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে ফাঁকা অংশ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে চিন্তা করুন, এই পাশে এই যে চারটা ত্রিভুজ ছিল এদেরকে একটু সাজিয়ে রাখা হয়েছে। দেখুন, এই ত্রিভুজটাকে এখানে রাখা হয়েছে, এই ত্রিভুজটাকে এই পাশে রাখা হয়েছে, এটাকে এই পাশে এবং ওইটাকে আরেক পাশে, অর্থাৎ চারটা ত্রিভুজকে আমরা শুধু সাজিয়েছি আর কিছু করিনি। ফলে ফাঁকা যে অংশটা এখানে ছিল এখানে তো ফাঁকা অংশটা সমানই হবে, কিন্তু এখানে ফাঁকা অংশটা কতখানি চিন্তা করুন, সি 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 সি, এটা আসলে সি স্কোয়ার, তার মানে এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা সমান সমানই আসলে সি স্কোয়ার। খুব সুন্দর করে দেখে দেখে এই প্রমাণটা করে ফেলা যায়। ক্লাস এইটের বইতে আরেকটা প্রমাণ ছিল মনে আছে, যেটাকে আমরা বিকল্প পদ্ধতি প্রমাণ বলতাম, ট্রাপিজিয়াম দিয়ে। এই যে প্রমাণটা, এই প্রমাণটা কি করেছিলেন জানেন? এটা করেছিলেন আমেরিকার 20তম প্রেসিডেন্ট জেমস গার্ফিল্ড। আমেরিকার একজন প্রেসিডেন্ট, তিনি একটা উপপাদ্যের প্রমাণ করেছিলেন যেটা সারা পৃথিবীর ছেলেমেয়েরা ব্যবহার করে। আমাদের দেশে আমরা এখনো আমাদের ঠিক ওই উপরের পর্যায়ের মানুষগুলোতে আমরা এমন গণিত মনা কিংবা এমন বিজ্ঞান মনা মানুষ খুব বেশি পাইনি আসলে, কিন্তু আমরাও স্বপ্ন দেখি একসময় যখন অনেক গণিত জানা মানুষ, অনেক বিজ্ঞান জানা মানুষ ওই জায়গাগুলোতে থাকবেন, তখন আমাদের দেশটা অনেক অনেক বেশি সুন্দর হবে। আমরা একটা সুন্দর সময়ের অপেক্ষায় আজকের পর্বটা শেষ করছি, ভালো থাকবেন সবাই।